আসসালামু আলাইকুম, তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করছি। বিকালবেলা মেয়ে দুটোকে টিউশনে পাঠিয়ে উপরে আমি চলে এসেছি নামাজ পড়তে। নামাজ পড়ার পরে এদিকে জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিল ছাদে, সেগুলোকে তুলে সব গোছ করে নিচ্ছিলাম। রান্না করা ছাড়াও যে এক্সট্রা এই কাজগুলো আছে সংসারের, এগুলো কেউ বুঝতেই চায় না। বিশেষ করে সংসারের মানে পুরুষ মানুষগুলো বেশি মনে করে শুধু রান্না করলেই সংসারের কাজ হয়ে যায়, আর কিছু করতে লাগবে না। কেন, তাদের ঘরে পরিষ্কার থাকলো আর না থাকলো কিছুই এসে যায় না। তো একদম ফার্স্টে যে ভিডিও ক্লিপটা ছিল জামা প্যান্টগুলো, তার মানে দড়িতে মেলা ছিল, ওখানে আমার হাজব্যান্ড এসেছিলো উপরে একবার। আমি বললাম যে আমি একটু এগুলো তুলবো, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। তো উনি ক্যামেরাটা আমি মানে চালু করে দিয়ে ওনার হাতে দিয়েছি, ওর জন্য জামা প্যান্টগুলো মেলাটা উঠেছে, তারপরে ওনার হাতে গিয়ে ওটা ক্যামেরাটা অফ হয়ে ধরেছিলো। তো সব তুলে নেওয়ার পরে খালি মোজা দুটো লাস্টে ভিজেছিলো বলে ওইটাকে আমি আবার ডেকেছিলাম, তো সেটুকুনি দেখাচ্ছে। এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো। তো তারপরে আমি এদিকে সব গোজ করে রেখে দিলাম, তারপরে এদিকে বিছানাটা চাদরটা ভালো করে পেতে ঝাড়ু মেরে নিলাম ঘরটা। তারপরে আবার কি সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘর ছাড়া তো আর আমাদের যাওয়ার জায়গা নেই, মানে টাইম পাস করার জন্য মানে শুধু রান্নাঘরই আছে। সন্ধ্যের আজকে নাস্তা একটু চাউমিন বানাবো, যেটা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখানে চাউমিনটা একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু। তো এদিকে আমি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, তাহলে গাজরটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে ভালো করে সব ভেজে নেওয়ার পরে পুরো সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো, তেলও ছেড়ে দিয়েছে। তেলটা গাজরগুলোকে একটু সাইড করে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ডিমটাকে একটু ভেজে নিলাম, তারপর ওপর থেকে চাউমিনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো এখানে আমার কাছে একটা চাউমিনের মশলা ছিল, সেই মশলাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তায় চাউমিনটা দিয়ে সেরে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।